সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর হানাতে এবং রেডের ফলে মৃত্যু হল ইসিএল এর সিকিউরিটি ইন্সপেক্টরের। আপনারা দেখছেন গুগলি নিউজ। জামুরিয়ার ইসিএল কোনস্তরীয় এরিয়ার সিকিউরিটি ইন্সপেক্টর ধনঞ্জয় রায়ের মৃত্যু হল। সূত্রের খবর, সিবিআইয়ের একাধিক দল জামুরিয়ার অন্ডাল এলাকার একাধিক ইসিএল অফিস ও আবাসনে হানা দিয়ে শ্রীপুর এরিয়া আবাসনে সিবিআই তল্লাশি অভিযানে সিকিউরিটি ইন্সপেক্টর ধনঞ্জয় রায়কে প্রশ্ন করার সময়ে হঠাৎ করে ওনার হৃদরোগে আক্রান্ত হয় এবং সেখানেই তার মৃত্যু হয় বলে সূত্রের খবর। এছাড়া ইসিএলের শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার জেসি রায়ের গেস্ট হাউসেও তল্লাশি চলছে এবং এখনও তল্লাশি চলছে। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি সিবিআইয়ের প্রতিনিধি দল। এদিকে ইনভেস্টিগেশন এজেন্সির ছাপা পশ্চিম বর্ধমানের পুরো এরিয়া জুড়েই চলছে। কাজরা এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার নরেশ কুমার সাহার বাড়িতেও এই রেড চলছে। সিবিআইয়ের হানা এবং সিবিআইয়ের হানার জেরে একজন ইসিএল কর্মী মারা গেছে, বিষয়টা যদি জানান। এটা তো ব্যাপারটা, এই ব্যাপারটার সাথে ওই ব্যাপারটার একটু সম্পর্ক যদিও আলাদা। সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদেরকে তৃণমূল সরকারকে তন করার জন্য সব রকম পরিকল্পনা নিয়েই নিয়েছে। কৈলাস বিজয়বর্গীয় থেকে আরম্ভ করে, নাড্ডা থেকে আরম্ভ করে, অমিত শাহ থেকে আরম্ভ করে, এগুলো তো দীর্ঘদিন ধরে করছে। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, মদন মিত্র থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে সব কিছু তো করে নিয়েছে, কোনো জায়গায় তো কিছু পায়নি। আজকে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা একটুকু আলাদা। আলাদা এই কারণের জন্যে যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই সংস্থা, সব থেকে দুঃখজনক ঘটনা, সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জেনারেল ম্যানেজার জেসি রায়, যাকে কাজড়া, কুনস্তরিয়া এবং শিবডাঙ্গা বাংলাতে যিনি থাকেন তার বাংলো রেড করেছে। আর একজন সিকিউরিটি ইন্সপেক্টর ধনঞ্জয় রায় বলে নাম, আমি খবরটা পেয়ে এলাম এখানে, ওর বাড়িতে রেড করেছিল সকাল 9টার সময় এবং তাকে দু একটি প্রশ্ন করার পরে তারপরে তাকে নাকি ফেন্ট হয়ে যায়। ব্রড ডেড অবস্থাতে কাল্লা হসপিটালে ভর্তি করা হয়েছে, শ্রীপুর এরিয়ার অ্যাম্বুলেন্স গিয়ে ওরা ওকে ভর্তি করেছে। উনি মারা গেছেন এবং জানি না এখন পোস্টমর্টম করছে কি না করছে, সেটা এরকমই হবে একটা কিছু। তো যাই হোক না কেন, যে কোনো মৃত্যুই মর্মান্তিক। আর যদি অন্যায় করে থাকে সিবিআই ধরে প্রমাণ করতে পারে। এ তো আমি যা খবর পেলাম এবং আমরা জানিও, কারণ যেহেতু দীর্ঘদিন ধরে এখানে ট্রেড ইউনিয়ন করি, এই যে ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি তো অ্যাকচুয়ালি বিজেপিরই লোক ছিল, বিজেপির একদম মেম্বারশিপ কার্ড, তো বিএমএসের মেম্বারশিপ, বিএমএসের নেতা এখনও দরজাতে দাঁড়িয়ে আছে কোনো সিটার থেকে এসে পড়ে। তাহলে বিজেপি তার নিজেরই লোককে চোর বলে বেড়াচ্ছে আর তার নিজের লোকের ঘরেই সিবিআই হানা হচ্ছে। অতএব অন্যায় করলে তো এবার তাদেরকে এবার সমস্ত সাজা দিক। সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, এগুলো রাজ্য সরকারের কোনো অফিসারও নয়, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, তারা আন্ডারটেকিং হোক, ডাইরেক্টলি সেন্ট্রাল হোক, তাদের সাজা দিয়ে। তো ভুরি ভুরি অভিযোগ এদের নামে আছে। কয়লা শিল্পটাকে ধ্বংসের মধ্যে বেসরকারিকরণ করে দিল, রেলকে বেসরকারিকরণ করে দিল, সবকে করে দিতে চাইছে। তো কান টানলেই মাথা আসবে। বিভিন্ন জায়গায় তো সিবিআই তো রেড চলছে, তো ওদের চলছে মানে ওদেরই কাজে, ওদের বাড়িতেও রেড হয়েছে শুনলাম, বালিয়া জেলাতে বাড়ি আছে নাকি ইউপিতে, সেখানে ওর বাড়িতেও রেড হয়েছে। তো যাই হোক, কিছু না জেনে বলাটা ঠিক নয়। তবুও আমি এটুকুই বলবো যে যাই করুক না কেন, আন্ডার এই যে একটা মানুষ যে মারা গেলো তার পরিবারের যে ক্ষতি হলো, তা মানুষটা তো ফিরে আসবে না, কাকে জেলটা দেবে, ডেড বডিটাকে জেলটা দেবে কি? তাকে ভদ্রভাবে রাজ্য সরকারের ইয়ে করে খবর নিয়ে তাকে অফিসে ডেকে পাঠাতে পারত। মুকুল রায়ের মতন বিজেপির নেতা যার নামে এত অভিযোগ উঠলো, সে বাড়িতে ঘুমাচ্ছে আর এদিকে এসে পরে কারো বাড়িতে হানা দিয়ে পরে তার ডেড বডি চলে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়, এগুলো দ্বিচারিতা। আমার তো উচিত হচ্ছে ওই ভদ্রমহিলার ইমিডিয়েটলি হিউম্যান রাইটসে কমপ্লেন করা উচিত।